হ্যালো বন্ধুরা, সো আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে আপনারা ফেসবুক আইডি ক্রিয়েট করবেন 10টা সাবমেলের সাহায্যে। সো এখন আমরা কি করব, ওই ফেসবুক আইডিগুলোর প্রত্যেকটার প্রোফাইল আমরা এখন কমপ্লিট করে ফেলবো। সো প্রোফাইল কমপ্লিট করার জন্য আমরা এখন ইউজ করব আইম্যাক্রোস, মানে ম্যাক্রোস কোডগুলো এখন আমি মানে ইউজ করব কাজটা কমপ্লিট করার জন্য। আর আমরা প্রত্যেকটার ফেসবুক আইডির প্রত্যেকটার শহর আমরা আলাদা আলাদা করে দিব, কারণ ম্যাক্রোস এক নামে যদি আমরা দেই, মনে করেন এইটার লোকেশন নিউ ইয়র্ক, এটার লোকেশনও নিউ ইয়র্ক, এটার লোকেশনও নিউ ইয়র্ক, তাহলে কি হয় আইডি গুলা সেম হয়ে যায়, তখন একটু প্রবলেম হয় আর কি, ইনভ্যালিড দেখায় বেশি। সো আমরা এখন কি করব, প্রত্যেকটার লোকেশন আলাদা, এই ম্যাক্রোটা আমি মানে ক্রিয়েট করেছি। সো এখন আমি দেখাবো যে কিভাবে আপনারা প্রোফাইলটা কমপ্লিট করবেন, ছবি আর সবকিছু আছে, ইউনিভার্সিটি যাটা আছে সবকিছু আর কি কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক। সো আমাদের প্রথম দরকার কি, দুইটা ব্রাউজার। সো আমরা একসাথে দুইটা করে আমরা কমপ্লিট করব। আর এখানে আপনারা মডেম দিয়ে কাজ কাজ না করলে পারেন, আপনারা ব্রডব্যান্ড ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। সো এখন কি করবেন, দুইটা ব্রাউজার একসাথে আনবেন, এভাবে দুইটা ব্রাউজার এই আলাদা আলাদা করে করবেন। তারপর কি করবেন, কুকিজটা ক্লিয়ার করে দিবেন। কুকিজটা ক্লিয়ার করার পরে কি করবেন, এখন এই ম্যাক্রোস, এখন আমাদের দরকার কি এক্সটেনশন ম্যাক্রোস, এই আই ম্যাক্রোসটা আমাদের এক্সটেনশন দরকার। সো আই ম্যাক্রোসটা আপনারা কোথায় পাবেন, মজিলা ফায়ারফক্স ইউজ করবেন 52.0, 52.0 যেটা 52.0, আর সাইবার ফক্স ইউজ করবেন 41.0.3। সো এই দুইটা ব্রাউজার যদি আপনারা ইউজ করেন তাহলে এই আই ম্যাক্রোসটা কাজ করবে, এছাড়া কাজ করে না আর কি, নতুন আপডেট ভার্সনে কাজ করে না, আপনারা নামিয়ে নেবেন। এখন কি করবেন, আই ম্যাক্রোসটা আপনারা দুইটা ওপেন করবেন। আচ্ছা, ওপেন করার পর এই সাইনটা আপনারা কি করবেন, মজিলা সাইন দিয়ে ইউজ করবেন। হ্যাঁ, দুইটাতেই মজিলা সাইন ইউজ করবেন। আচ্ছা, ইউজ করার পর এখন কি করবেন দেখেন, ওকে, এখন আমরা কি করব, এই যে আমাদের যে প্রোফাইলটা আমি কমপ্লিট করেছি, এটা আমি একটা একটা এখন আর কি সিরিয়াল অনুযায়ী আমি প্রোফাইলটা কমপ্লিট করব। সো এখন দেখেন আমি এখান থেকে আমি কত 30 পর্যন্ত, আচ্ছা এখন এটা আমি ক্লিক করব, ডাবল ক্লিক করব। আচ্ছা, ডাবল ক্লিক করার পর এখন আমার অটোমেটিক কোডটা চলবে, আর আমি এখানে আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিব যে আমি ফেসবুক আইডিগুলো ক্রিয়েট করেছিলাম। এখানে দেখেন আমি ফেসবুক আইডিগুলো ক্রিয়েট করেছি। সো এই ফেসবুক আইডিগুলাই এখন আমি এখানে দিব, সো ওয়ান বাই ওয়ান দিব, প্রথমটা আমি দিলাম, তারপর এখানে কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পর এটা অটোমেটিক কাজ চলবে, এটা আমার দেখার দরকার নাই, এটা অটোমেটিক চলবে। পরেরটায় আমি কুকিজটা ক্লিয়ার করে এখানে আই ম্যাক্রোসের কোডটা আমি আনবো, আর এখান থেকে আমি কি করব, এখন যে কোনো একটা সিলেক্ট করবো, 41 সিলেক্ট করলাম, যাই সিলেক্ট করলাম সিরিয়াল অনুযায়ী সিলেক্ট করব। করার পর সেকেন্ডটা আমি দিয়ে দেবো। আচ্ছা, দেওয়ার পর দুইটা দিয়ে দিলাম। সো দুইটা আমার একসাথে কমপ্লিট হবে, সো একটা একটা করার দরকার নেই, আপনারা দুইটা একসাথে কমপ্লিট করবেন। যাদের পিসি ফাস্ট র্যাম আছে তাদের কাজটা আর কি দ্রুত কাজ করবে আর কি। তো এখন দেখেন আমার সবকিছু এখন কমপ্লিট হয়ে যেতেছে, এটার সিটি আলাদা, এটার সিটি আলাদা, সো সিটি কি প্রত্যেকটাই আমার আলাদা। আচ্ছা, আর এখানে প্রোফাইল 100% কমপ্লিট হবে, যেগুলো হবে না সেগুলো স্কিপ করে যাবে। এভাবে আপনারা প্রোফাইলটা কমপ্লিট করবেন। আর লাস্টে কি করবে, প্রোফাইলের ছবি চাবে লাস্টে, চারটা আমি দেখাচ্ছি। ওকে, এখন আমাদের চারটা ছবি দরকার, ঠিক আছে, এখন আমরা চারটা ছবি দিয়ে দিব, ব্রাউজ করব, ছবি আপনারা কালেকশন করে রাখবেন, আমি ছবি কালেকশন করাই আছে, আমি এখান থেকে দিব। আচ্ছা, এখান থেকে দেওয়ার পর আমি চারটা ছবি দিয়ে দিব এখানে। ওকে, আমার চারটা ছবি দেওয়া কমপ্লিট, সেভ করে দিয়ে বাকি যে চারটা কেটে দিব। আচ্ছা, এখন আপনারা কি করবেন, মিক্সড পেজ ফ্রেন্ড আনার জন্য, ফ্রেন্ড আনার জন্য আমি একটা মিক্সড পেজের আর কি লাইকের ম্যাক্রো করেছি। সো এখানে জাস্ট ডাবল ক্লিক করলেই প্রত্যেকটা পেজে লাইক দিয়ে দিবে। সো এটা হতে থাক, আমি আমার এটাতে আমি এখন ছবিটা দিয়ে দিব। ওকে, ছবিটা আমি দিয়ে দিলাম। ছবি দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন যে সিঙ্গেল এবং ইয়া যাতে না হয় আর কি, মডেল যাতে না হয়।
সো এখানে আমার দেওয়া শেষ, আমি মিক্সড পেজে কি করব পেজটা লাইক দিয়ে দেবো। আচ্ছা অটোমেটিক আমার লাইক হবে। আর এইভাবে আপনারা যদি কাজ করেন তো 4 থেকে 5 ঘন্টার মধ্যে আপনার ফ্রেন্ড কমপ্লিট 800-900টা এসে পড়বে। সো চিন্তার কোনো কারণ নাই, কারণ এখানে আমি 7টা টপ পেজ ইউজ করছি, সো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা এভাবে করে আপনারা কি করবেন, প্রোফাইলটা কমপ্লিট করবেন। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আবার কি করবেন, আমি দেখাচ্ছি, কুকিজটা ক্লিয়ার করার পর আপনারা আবার নতুন করে এখানে আইডিটা দিবেন। আচ্ছা আমি দেখাই, যাদের নেট যত স্পিড হবে তাদের কাজটা দ্রুত করবে। সো এখন মোটামুটি নেটটা স্লো, ওকে আমার বাকি দরকার নাই। এখানে আমি এখন কি করব, কুকিজটা ক্লিয়ার করে দিয়ে পরে আবার নতুন একটা আমি ম্যাক্রো ওপেন করব। ওপেন করার পর এখান থেকে 3 নম্বরটা আমি কপি করে দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিব। আচ্ছা এটা আবার নতুন করে হতে থাকবে। সো এটা হওয়ার পর আমি কি করব, এটা স্টপ করে দেওয়ার পর এটার কুকিজটা ক্লিয়ার করে দিব। কুকিজটা ক্লিয়ার করে দেওয়ার পর এখান থেকে আবার আমি আরেকটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর পরের মেলটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর কপি পেস্ট করে দিব, এখানে কন্টিনিউ দিয়ে দিব। সো এভাবে আপনারা কি করবেন, প্রত্যেকটা যখন কমপ্লিট হয়ে যাবে ফেসবুক 4টা ছবি দেওয়ার পর কি করবেন, মিক্স পেজে লাইক দিবেন। লাইক দেওয়ার পর আবার কি করবেন, যখন কমপ্লিট হয়ে যাবে তখন কুকিজটা ক্লিয়ার করে দেওয়ার পর আবার এই ফেসবুক যে ক্রিয়েট করেছিলেন ওইটা আবার এখানে বসিয়ে দিবেন। টোটাল 10টা কমপ্লিট হওয়ার পর আবার কি করবেন, নতুন করে আবার মেল খুলবেন আউটলুক, 10টা সাবমেল ক্রিয়েট করবেন। সাবমেল ক্রিয়েট করার পর আবার কি করবেন, আপনারা ফেসবুক ক্রিয়েট করবেন। ফেসবুক ক্রিয়েট করার পর লাস্ট অফ অল এই প্রোফাইলটা কমপ্লিট করে ফেলবেন, আর শেষে যেটা আছে ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ফেলবেন। সো একদম কাজের মনে করেন ধারা যদি আপনারা ঠিক মতন করতে পারেন তাহলে সময়ও বেশি লাগবে না আর আপনারা কাজ ভালোভাবে করতে পারবেন। সো এখানে আমি আবার ছবিটা দিয়ে দেবো, দেখেন ছবি সিলেক্ট করব, ছবি এখানে আমি সিলেক্ট করবো। ওকে 4টা ছবি সিলেক্ট করা শেষ, সেম উপায়ে আবার কি করবেন, এখানে মিক্স পেজ লাইক দিয়ে দেবেন। ওকে আমার এটা মিক্স পেজ লাইক হবে, আমি এখানে আবার ছবি দিয়ে দেবো, এখান থেকে যে কোনো একটা দিয়ে দেবেন। সো এখানে আমার ছবিগুলা ভালোবাসে নাই, সো আমি এখানে দিয়ে দেবো এটা। আর ছবিগুলো অবশ্যই রিয়েলিস্টিক হতে হবে। সো দেখেন ছবি দেওয়া শেষ, ওই মিক্স পেজে আমি লাইক দিয়ে দিব। ওকে সো এইভাবে করে আপনারা কাজ করতে থাকবেন, কোনো প্রবলেম হবে না। আর ম্যাক্রো কোড দিয়ে যদি ইউজ করেন তাহলে ব্লক খাবে না, কারণ প্রত্যেকটা সিটি আলাদা আলাদা। আমি টোটাল প্রায় 150-200টার মতন সিটি আলাদা আলাদা করেছি, সো এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না। কন্টিনিউ আপনারা একটার পর একটা সিরিয়াল অনুযায়ী করে থাকবেন। সো আশা করি কোনো প্রবলেমে পড়বে না, আর প্রবলেমে পড়লে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।